আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ হোসেন বরাবরের মতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের ভিডিওটি থাকছে একটু ভিন্ন ধর্মী ভিডিও। তো এখন আমার ভিডিওতে থাকছে হলো যারা এখনো বেকার আছেন, পড়ালেখা শেষ করেছেন, কি করবেন ভাবছেন বা কোনো কিছু মানে করার কোনো ওয়ে পাচ্ছেন না, তো তাদের জন্য ভিডিওটি। তো সঙ্গেই থাকুন ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ধন্যবাদ ওয়ালিদকে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য বা আমাকে কিছু বলার জন্য নতুনদের উদ্দেশ্যে। স্যার, আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি যে একটা প্রতিষ্ঠান খুলেছেন বেকারত্ব দূরীকরণে, আপনার এই প্রতিষ্ঠানটা অনেক বড় একটা ভূমিকা রেখেছে, যেটা আমার দীর্ঘদিন যাবৎ লাইফে আমি অনেক দেখেছি। কিন্তু এরকমভাবে ট্রেনিং করানোর পরে যে ছাত্রদের তাদের চাকরির একটা নিশ্চয়তা, এটা আপনি দিচ্ছেন, তো এটা কিভাবে করছেন এটা একটু বলবেন কি? আচ্ছা, ধন্যবাদ। বেকারত্ব দূরীকরণে শুধু আমি এই প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিকভাবে যে সহায়তা করতেছি এটা না, আরেক এইটুকু অ্যাবিলিটি আল্লাহ তাআলা দিয়েছেন যে মানুষকে সহায়তা করার, এটা সহায়তা করি। বাট আমি যেটা করি, আমার উদ্দেশ্য ছেলেপেলেদের হচ্ছে স্কিল করে তোলা। যদি তারা দক্ষ হয়, তারা যদি কাজ জানে, তারা কাজ পাবে, তাদের কাজ নিয়ে টেনশন করতে হবে না। কাজ তাদেরকে নিয়ে টেনশন করবে যদি তারা দক্ষ হয়। যে জবের সহায়তা শুধু আমি প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিকভাবে করতেছি এটা না, আমার এই প্রতিষ্ঠানের স্টুডেন্টের বাইরেও বহুত স্টুডেন্ট এবং বহুত বেকার যারা রিকোয়েস্ট করে বা আমার যেখানে সুযোগ থাকে, আমার যেখানে স্কোপ থাকে, আমি চেষ্টা করি তাদের জন্য, তাদের একটা ভালো জবের ব্যবস্থা করে দেওয়ার জন্য, ভালো একটা প্রতিষ্ঠানে দেওয়ার জন্য। যখন যেরকম রিকোয়ারমেন্ট আসে আমি তাদেরকে জানাই, বা আমি আরেকটা জিনিস করি যে আমার নিজের ফেসবুক প্রোফাইলে আমি তাদের সঙ্গে শেয়ার করি যে এই রকম অর্গানাইজেশনে এরকম সার্কুলার আছে বা নিয়োগ আছে, কেউ যদি ইন্টারেস্টেড হয় নক করলে আমি তাদেরকে সেখানে চেষ্টা করি করে দেওয়ার। এখন ভালো লাগলো আপনার কথা শুনে। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যাদের ট্রেন আপ করছেন, যে ট্রেনিং করাচ্ছেন যে ছাত্রদের, এদের আসলে যোগ্যতাটা কেমন হতে হবে আর আপনি কোথায় কোথায় এদেরকে জবে প্লেসমেন্ট করে দিচ্ছেন? ধন্যবাদ। এটার জন্য আসলে দেখেন, এটা কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষাটা সবার জন্য এখন উন্মুক্ত হওয়া দরকার, উচিত। কারণ উচিত, একটা সময় ছিল চায়না, চায়না কিন্তু সব কলেজ ভার্সিটি এগুলো বন্ধ করে দিয়েছিল, যদি ইনফরমেশনটা ভুল না হয়ে থাকে। তাদের একটাই উদ্দেশ্য ছিল সবাইকে টেকনিক্যাল সাউন্ড হতে হবে। সেটা কীভাবে করলো, যে এত বেকারত্ব মানে বেকার তৈরি না করে কারিগর তৈরি করতে হবে, ঘরে ঘরে টেকনোলজি নিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে চায়নার এত ডেভেলপমেন্ট। কারণ আমি ডিগ্রির পর ডিগ্রি করতেছি, সার্টিফিকেটের পর সার্টিফিকেট অর্জন করতেছি, বাট আমি বেকার থাকতেছি দিনের পর দিন, বছরের পর বছর। আমি যেমন পরিবারের বোঝা, আমি তেমন সমাজের বোঝা, আমি তেমন রাষ্ট্রের বোঝা। যার কারণে বেকারত্ব দূর করতে গেলে যে কোনো, আমার এখানে এখন মোবাইলটা বেসিক্যালি এটা মেন, এর পাশাপাশি কম্পিউটারটা ইয়া করা হয়, এবং প্রফেশনাল লাইফে যে স্কিলগুলো দরকার, সফট স্কিলগুলো দরকার, এবং মোটিভেশনাল যেই ইয়েগুলো দরকার, কন্টেন্টগুলো দরকার, সেগুলো আর কি তাদেরকে প্রোভাইড করা হয় এবং তাদেরকে টিচ দেওয়া হয় কীভাবে একটা অফিসে চলতে হয়, কীভাবে একটা অফিসে জব করতে হয়, কীভাবে ম্যানার মেনটেন করতে হয়, প্রসেস পলিসিগুলো কীরকম হয়, এগুলো অল এভরিথিং আর কি তাদেরকে শেখানো হয়, জানানো হয়। আর এখানকার স্কোপটা এখানে যে কেউ ট্রেনিং করতে পারে, তবে তাদের একটু হয়তো ইয়া থাকবে, গ্রুপ আলাদা থাকবে। কারণ যারা ডিপ্লোমা করছে, যারা হয়তো ভকেশনাল করছে, যারা বিএসসি করছে, এক একজনের স্কিল এক এক রকম হবে, তাদেরকে এক একভাবে হয়তো ট্রেন আপ করতে হবে, যার কারণে একটু আলাদা থাকে। যারা হয়তো নন টেকনিক্যাল, তাদের একটু বেশি টেকনিক্যাল নলেজ দিতে হবে, বেসিক নলেজগুলো তাদেরকে জানাইতে হবে, যার কারণে তাদের ব্যাচটা অনেক সময় আলাদা করা হয় এবং সবার জন্য উন্মুক্ত। এটা এই ট্রেনিং সবাই নিতে পারে, কারণ এখানে সবারই কর্মের চাহিদা আছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে আত্মকর্মসংস্থান,
আমরা শুধু কেন জব করব, আমরা আত্ম কর্মসংস্থান তৈরি করব। মানে আপনারা এখান থেকে ট্রেনিং করে সবাই যদি কেউ ইচ্ছে করে যে বিজনেস করব বা নিজে নিজে একটা কর্মসংস্থান সেটাও তৈরি করতে পারে। অবশ্যই অবশ্যই, আমার বেশ কিছু স্টুডেন্ট তারা নিজেরাই এখন সার্ভিস সেন্টার দিয়ে তারা ভালো ইনকাম করছে, প্রতিষ্ঠিত এখন মোটামুটি, তো যার কারণে এটা সবাই যে কেউ করতে পারে। আপনার কাছে আরেকটা বিষয় জানা ছিল, সেটা হলো যে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে বা অনেক বিষয় আছে, ট্রেনিং এর উপরে অনেক বিষয় আছে, যে পাইপ ফিটিং, তারপরে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, তো আপনি সব কিছু মিলে বাদ দিয়ে আপনি মোবাইলটাকে বেছে নিলেন কেন, আর এটাতে আসলে ফিউচারটা ডিপেন্ড করছে কেমন? ধন্যবাদ। কোনটা হচ্ছে যে আসলে মোবাইলই আমার ধ্যান, মোবাইলই আমার, এটা হচ্ছে প্রথমে, কারণ আমার ক্যারিয়ারের শুরু থেকেই মোটামুটি এক বছর বাদ দিলে শিক্ষকতা, তারপর থেকে শিক্ষকতাই করি এক ধরনের, এখনও সেই শিক্ষকতার মধ্যেই আছি, যদিও সিম্ফনিতে দীর্ঘদিন জব করছি, সেখানেও অনেক ট্রেনিংয়ের কাজ টাজ করা হয়েছে, এক ধরনের ওটা শিক্ষকতাই আর কি। তো আসলে এটা একটা প্যাশন হয়ে দাঁড়াইছে আমার, আর যেটা হচ্ছে নতুন জেনারেশনের জন্য যেই অপরচুনিটিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশে 90-এর দশকের দিকে মোবাইল ফোনটা কিন্তু আসে, এতদিন ধরে কিন্তু মোবাইলটা ইম্পোর্ট হয়ে আসতেছিল, তো ইম্পোর্ট হয়ে আসতেছিলো এখানে আমাদের কর্মক্ষেত্র দুটো ছিল এই মোবাইল সেক্টরে, একটা হচ্ছে কাস্টমার কেয়ার আর একটা হচ্ছে নিজস্ব সার্ভিস সেন্টার, প্লাস হচ্ছে বিভিন্ন মার্কেটিংয়ে মোবাইলের উপর জব করা, সেলস রিপ্রেজেন্টেটিভ, এগুলো তো আছেই, কিন্তু পাশাপাশি এখন হিউজ যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন মোবাইল ফোন প্রোডাকশন হচ্ছে, তো এখানে হিউজ ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ার দরকার, যেটা বাংলাদেশে অপ্রতুল, যার দরুন বাংলাদেশে কিন্তু অসংখ্য বিদেশি, অবৈধ বিদেশি তারা কাজ করতেছে এই সেক্টরে। এটা হয়তো এটা দুটো কারণ, একটা হচ্ছে যে তারা অনেকে অনেক ম্যানেজমেন্ট আমাদের স্কিল নিয়ে কথা বলে, সেটা একটা আছে, যেমন মোবাইল প্রোডাকশন হচ্ছে শুরুতে, এখন অনেক তৈরি হয়েছে স্কিল ম্যান পাওয়ার, বাট যখন তারা শুরু করছিল তখন কিন্তু এত স্কিল ম্যান পাওয়ার ছিল না, মানে প্রোডাকশনের উপর, সার্ভিসটাতে ছিল মোটামুটি, তো ওটাতে আমরা চ্যালেঞ্জ করেই কাজ করতাম, বাট প্রোডাকশনে একটু দরকার, তাদের হেল্পটা দরকার, বাট তার মানে এই না যে তারা বছরের পর বছর ফরেনারদেরকে নিয়ে কাজ করবে বা ফরেনাররা এখানে মানে কেউ বৈধ ভিসায় কাজ করতেছে, কেউ অবৈধ ভিসায় কাজ করতেছে, এটা আসলে প্রশ্রয় দেওয়াটা সঠিক না। তো যাই হোক, তো যারা তারা যেই অজুহাতে বাংলাদেশে এত অবৈধ বিদেশিদেরকে কাজের সুযোগ দিচ্ছে সেটা হচ্ছে যে আমাদের স্কিল ম্যান পাওয়ার নাই, এটা খুব কম, তো এই যে এই সেক্টরটাতে এত হিউজ একটা অপরচুনিটি নিউ জেনারেশনের জন্য, যে এই জায়গাটাতে যেহেতু আমার দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা এই সেক্টরে, তো মনে করলাম যে এটাই বেস্ট, মানে আমার জন্যও বেস্ট এবং নিউ জেনারেশনের জন্যও বেস্ট, তারা যদি এটা চয়েস করে, তারা যদি এটা মনে করে যে আমরা ভালো একটা ক্যারিয়ার করতে চাই, আমি বেকারত্ব দূর করতে চাই, আমি আত্মকর্মসংস্থান তৈরি করতে চাই, তাহলে তারা এই ট্রেনিংটা তাদের জন্য খুবই ভালো, কারণ তাদের জবের সুযোগ আছে মোবাইল মার্কেটিংয়ে, তাদের জবের সুযোগ আছে মোবাইল সার্ভিসিং কাস্টমার কেয়ারে, এবং তাদের সুযোগ আছে নিজস্ব একটা সার্ভিস সেন্টার তৈরি করা, আত্মকর্মসংস্থান যেটা, এবং যেহেতু আমরা চাকরি করি, চাকরি মানে তো চাকর, ডিজিটাল চাকর আমরা, হ্যাঁ আমি যার চাকরি করি সে কিন্তু আমাকে দিয়ে বিজনেস করতেছে, তো আমি যদি একজনের বিজনেস করে দিতে পারি কেন আমি আমার নিজের বিজনেস করতে পারবো না, আর এই কারণে আমি উদ্যোক্তা তৈরির জন্য যে আত্মকর্মসংস্থান তৈরি করুক এটার কারণে আমি কাজ করতেছি আর কি। আচ্ছা, তারপর যেহেতু বাংলাদেশে এখন অনেক কোম্পানি ফ্যাক্টরি তৈরি করছে, তাদেরও ম্যান পাওয়ার দরকার, হ্যাঁ হিউজ ম্যান পাওয়ার, এই জন্য স্যার আপনি এই উদ্যোগটা নিয়েছেন যে? জি জি। আচ্ছা, খুব ভালো একটা উদ্যোগ স্যার। ভিউয়ার্স, আপনারা শ্রদ্ধেয় আলতাফ হোসেন স্যারের অনেক সুন্দর বক্তব্য শুনলেন, অ্যাকচুয়ালি স্যার যে কথাগুলো বললো এটা হচ্ছে বাস্তবতা নিয়ে কথা বললো, কারণ বাংলাদেশে কিন্তু যে হারে শিক্ষা বাড়ছে সেইভাবে কর্মসংস্থান বাড়ছে না, আর আমরা সবাই স্যারে একটা কথা ভালো লেগেছে যে এই ট্রেনিংটা করে সে সেলফ ডিপেন্ডেন্ট, আত্মনির্ভরশীল হতে পারবে, সে নিজেও কোনো কর্মসংস্থান তৈরি করতে পারবে, তো আমরা আসলে আমাদের মাইন্ড সেট আপটা এইরকম যে আমরা পড়ালেখা করে চাকরি করব,
তো চাকরি মানে একজন চাকর, আর আমাকে আমি যার আন্ডারে চাকরি করছি সে আমাকে নিয়ে বিজনেস করছে, স্যার বললো। তো কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা আসলে চাকরির আশা না করি, আমরা নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করি এবং নিজেদের ভেতরে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স স্কিল ডেভেলপমেন্ট করি। তো স্যার এই জন্যই সুন্দর একটা উদ্যোগ নিয়ে নিজস্ব একটা প্রতিষ্ঠান খুলেছেন, ড্রিম টেকনোলজি। তো এখানে ড্রিম টেকনোলজি এন্ড ইনস্টিটিউট, তো স্যারের শাখা আছে না আপনার এই প্রতিষ্ঠানের? কোথায় কোথায় শাখা আছে স্যার? আমার এটা সিলেটে একটা শাখা আছে, সিলেট গাজীপুর আছে, বাট গাজীপুরেরটা এখন একটু হোল্ড করা আছে। মানে আমি আবার এই মোবাইল প্রোডাকশন রিলেটেড একটা চায়না কোম্পানির সঙ্গে একটা এগ্রিমেন্টে কাজ করতেছি, সেখানে ব্যস্ততা একটু বেড়ে গেছে, যার কারণে মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে স্কিল এবং সাউন্ড এবং কোয়ালিটি ম্যান পাওয়ার তৈরি করা। স্যারের সিলেটে এবং বগুড়াতে দুইটা ট্রেনিং সেন্টার এখন পর্যন্ত রানিং আছে, এবং গাজীপুরেও আছে একটা, কিন্তু স্যার একটু ব্যস্ততার কারণে ওখানে সময় দিতে পারছে না। তো এখনও যারা বেকার আছেন, আমি আবারও বলবো, এখনও যারা বেকার আছেন কী করবেন ভাবছেন, পড়ালেখা শেষ করেছেন, এবং আরেকটা কথা বলি, যারা সরকারি চাকরির আশায় বসে আছেন, সরকারি চাকরি ছাড়া করব না, আপনি নিজেকে পঙ্গু করে ফেলছেন। সো এগুলো আশা বাদ দিয়ে নিজেকে স্কিল করুন, আর যারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, স্যারের সঙ্গে ট্রেনিং করতে চান, আমি স্যারের আমাদের ডিসক্রিপশন বক্সে স্যারের লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং যারা ইউটিউব থেকে আসবেন, আমি রিকোয়েস্ট করব স্যারকে, তাদেরকে একটা ভালো একটা মানে ডিসকাউন্টে যেন স্যার ট্রেনিং করা দেন, অবশ্যই করবে স্যার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম। মাঝখানে হয়তো একটা রেজিস্টার ছিল বা আদার্স কোনো কম্পোনেন্ট ছিল, যে কোনো কিছু থাকতে পারে, যেটা ছিল ওটা আমি চেক করছি, ওটা একবার খুলে আর একটা লাগাই দেখছি যে ওপেন গেছে কি যায় নাই। মানে আমি কিপ্যাড আমি চেক করতেছি, বাইরের মধ্যে দেখতেছি যে এখানে এখনো ওপেন আছে। ওপেন আছে মানে কি? তার মানে নিজে চোখে দেখতেছেন, বুঝতেছেন, তারপরে কাজটা করতেছেন, তাই না? তো অনেকেই